গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অজান্তিকা। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত। আর যারা তোমরা আমার চ্যানেলটা ভিডিওগুলো দেখছো এবং সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তাদের উদ্দেশ্যে বলা যে অবশ্যই পারলে তোমরা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে বিকেলে আমাদের একটা নিমন্ত্রণ আছে, কালী পুজো বাড়ির নিমন্ত্রণ, দিদিবাড়ি আর কালী পুজো। আর এই দেখো পিছনের জামা দেখাচ্ছি তোমাদের, ইস্ত্রি করছিলাম তো দেখাই কি পরবো রাত্রিবেলা, তোমাদের এখনই শেয়ার করি তোমাদের সাথে। এই যে লং চুড়িদার, তো এটা ইস্ত্রি করছিলাম, আর বাবা ইস্ত্রিটা এখন ওখানেই রয়েছে। ইস্ত্রি করতে গিয়ে কষ্ট হয়ে গেছে, কারণ পুরো এতটা ঘের, তো এটাকে ইস্ত্রি করতে গেলেও টাইম লাগে। কালারটা বুঝতে পারছো কি না জানি না, পুরোই মানে এটা সুতির চুড়িদার, আর সব সুতোর কাজ করা এই যে এগুলো। তো এটা হচ্ছে পার্থ দিয়েছিল আমাকে 2 বছর আগে পুজোতে, তো সেমন একটা বেশি পরা হয় না যেহেতু অনেক লং আর ঘের, সেজন্য মানে কোনো একটা মানে হেভি অনুষ্ঠান ছাড়া পরা হয় না। তো কালী পুজো বাড়ি ঠিক আছে এটা, তো আজকে রাত্রিবেলা এটাই পরবো, সেজন্য তোমাদের দেখিয়ে দিলাম একটুখানি। আর এই কুর্তিটা দেখো, এটা বুনু আমাকে এবার পুজোর সময় দুর্গা পুজোর সময় দিয়েছিল, আর আমি যেহেতু দুপুরে যাচ্ছি তো দুপুরবেলা যাওয়ার সময় এই কুর্তিটা আমি পরে যাব, আর রাত্রেবেলা ওই যে কুর্তিটা আগে দেখালাম সেটা চেঞ্জ করে পরে নেব। আর দেখো এখন আমরা কালী পুজো বাড়ি চলে এসেছি, আর আমি একটু তোমাদের দেখিয়ে নিচ্ছি প্যান্ডেলটা। তো এই যে বাইরে পুরো এরকম করে প্যান্ডেলটা করা হয়েছে, আর এখানে সামনেই দেখতে পাচ্ছ একটা ঢোকার জন্য গেট, আর এটা একটু ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই যে ঢুকেই বাঁ দিকে হচ্ছে খাবার দেওয়ার জায়গা করা হয়েছে এখানে, আর এই যে ডান দিকে এখানে কিছু স্টল বসবে তো খাবারের, সেই জন্য করা হয়েছে জায়গাটা। আর এখন দেখো এখানে হচ্ছে একজন রেডি হচ্ছে জল ভরতে যাওয়ার জন্য, ঠাকুরের যে জল ভরতে যায় সে তার জন্য রেডি হচ্ছে, আর আমি তাই জন্য একটু ভিডিও করে নিলাম, এটা স্মৃতি হয়ে থেকে যাবে। তো এই যে দিদিদের ঘর, আর বাইরে সব লোকজন পুজোর জন্য মানে এসে গেছে অনেকেই, আর এখানে সাজতে ব্যস্ত একজন, এই যে দেখে নাও সেজেগুজে রেডি। আর এখানে দেখো ঠাকুরটা চলেও এসেছে, আর এই যে ভালো করে বোঝা যাচ্ছে না কালারিং লাইটের জন্য, আর এখানে সব লোকজন হাঁটাহাঁটি করছে, আমি একটু বসেছিলাম তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। আর এখন দেখো জল ভরতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে, তো আমরা এখন জল ভরতে সবাই মিলে যাচ্ছি। লাগলো তোমাদের ভিডিওটা দেখতে, আর দাঁড়াও রাত্রিবেলা এই যে দেখাচ্ছি, তো এই যে প্রসাদ, এখানে পোলাও আর আলুর দম আছে, তো এটাই আমরা রাত্রিবেলা আজকে খাবো। তো চলো আজকের ভিডিওটা মোটামুটি অনেকটাই বড় করলাম, আর এখন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, তোমরা পাশে না থাকলে ভিডিওগুলো মানে ছাড়ার কোনো মানেই হয় না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, গুড নাইট, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হবে, বাই।